হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃষ্ণা টিক। এই মুহূর্তে থেকে আপনাদের সঙ্গে গল্প করার জন্য আমি আবার হাজির হয়ে গেছি। আর আজকে সাথে নিয়ে এসেছি একটা ছোট্ট পুচকিলি, তিল একটা হাতিকে। হাতি মামু বাজবে সুর হিলা, এই সুর কোথায়? সুর হিলাকে চলে মেরে ঘর মে আও না, हलवा पूरी खाओ ना, कुर्सी पर बैठो ना। कुर्सी बोली चल चल, और हाथी मामू गिर गई धड़ाम। আজকে বিশ্বাস করুন, আজকে সকাল থেকে আমি এত রকমের কাজ করেছি না, সকাল থেকে একটুও ব্লগ করার সময় পাইনি। এই যে শনিবার দিন আমরা বাইরে গেছিলাম, কালকে রবিবার ছিল, কালকে পুরো ছুটির দিনটা এক প্রকার গড়িমসি করে আরাম করে কাটিয়েছি, ফলত আজকে সোমবার পুরো চাপটা পড়েছে। আর তার মধ্যে আজকে সকালবেলা মেয়ের অঙ্ক পরীক্ষা ছিল, হাজবেন্ডের অফিস শুরু, মানে সমস্ত কিছু নিয়ে একটা ঘেটেছিলাম আর প্রচুর কাজকর্ম করেছি, সমস্ত বলে এখন আর বেকার সময় নষ্ট করবো না। আর পাঁচটা সংসারে যেমন কাজ থাকে আমারও ছিল, কিন্তু আজকে আমার তুলনামূলক একটু বেশি প্রেশার ছিল, যেহেতু কালকে দিনটা একটুখানি আরাম করে কাটিয়েছি। হবে, একদিন যদি আরাম করি একদিন যে একটু বেশি লোড নিতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভেবেছিলাম আজকে আমি ভিডিও করবই না একদম, যার জন্য শুরুই করিনি। মানে ভাবলে আপনারা অবাক হবেন, সেটা হচ্ছে এখন বাজে ঘড়িতে রাত্রি 10:30। 10:30টার সময় আমার মেয়ের মনে হয়েছে যে এখন ওনার সঙ্গে আমাকে একটু খেলতে হবে। মানে এটা হলো এখনকার বায়না যে মা আমার সাথে খেলো। আর এই সেই হাতি, এই হাতির মুখোশটা আপনারা হয়তো আমার ঘরে ভিডিও দেখলে নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, আমার ঘরের এই খাটের কোনা টাঙানো ছিল। এটা ওর স্কুলের একটা ক্রাফটের জন্য বানিয়ে দেওয়া হয়েছিল, একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ছিল। সেটা এখন অনেকক্ষণ পরে মনে হয়েছে যে অনেকদিন পর এখন এই হাতির মুখোশ পরতে হবে, এখন বাচ্চার যা মর্জি। আর যেটা কথা সেটা হচ্ছে ভেবেছিলাম যে ভিডিও করব না, কিন্তু কি হয় সারাদিন পরে একটা কোথাও এসে মনে হচ্ছে কি না আপনাদের সঙ্গে যদি একটু কথা না বলি আমার ভালো লাগছে না, বললাম না একটুখানি গল্প করি, এক জায়গায় বসেই ভিডিও করবো, আজকে কোনো কাজ দেখাবো না। তার কারণ হচ্ছে 10:30 বাজে, অলরেডি খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার সমস্ত কমপ্লিট, বাসন গোছানো যাবতীয় যা যা কাজ ছিল বিছানায় চলে এসেছি, জাস্ট এবার ঘুমিয়ে পড়বো, মশারিটা টাঙাবো ঘুমিয়ে পড়বো, এছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু তার আগেই দেখুন এখানে মোটামুটি চাষবাস নিয়ে বসে পড়েছি, এখন এগুলোকে নিয়ে আমাকে খেলতে হবে, কিচ্ছু করার নেই, বাচ্চাকেও একটু সময় দিতে হবে। তার কারণ হচ্ছে ওরা যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছে, আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি যে ওদের কিন্তু মানসিক স্থিতিটা এখন কিন্তু ভীষণ ডিসব্যালেন্স অবস্থায় রয়েছে, মানে ওরা কোনো কিছুকেই কিন্তু সেভাবে খাপ খাইয়ে নিতে পারছে না। বাইরের পরিবেশে না গেলে, বাইরের পাঁচটা মানুষের সঙ্গে না মিট করতে পারলে, স্কুলের ওর সমবয়সী বন্ধুদের সঙ্গে না মেলামেশা করতে পারলে, ওরা কিভাবে মানে নিজেদের সময়টাকে কাটাবে, কিভাবে বড় হয়ে উঠবে, এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে কিন্তু আমরা কখনো যাইনি। আমরা বলতে পারবো না যে এইরকম ছোটবেলায় আমাদের যদি আটকে রাখা হতো তাহলে কিরকম কি হতো, কিন্তু কিচ্ছু করার নেই, পরিস্থিতির হাতে আমরা সবাই মানে আটকে যেতে বাধ্য হয়েছি। মানে এই সিচুয়েশনটাকে ওভারকাম যত তাড়াতাড়ি আমরা করতে পারবো ততটাই ভালো, সেটার জন্যই আমরা এখন সকলে মিলে প্রে করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। অলরেডি সকলেরই মোটামুটি ভ্যাকসিনেশন হয়ে গেছে, কিন্তু তা মানে তৎসত্ত্বেও যে হারে দিনের পর দিন মানুষ আক্রান্ত হচ্ছে, সমস্ত কিছুকে মাথায় নিয়েই আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে, আরও বেশি মাস্ক সবসময় পরে থাকতে হবে, অল টাইম স্যানিটাইজেশন করতে হবে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চারাও নিজেদের ছন্দে ফিরতে পারবে, আমরাও বড়রাও নিজেদের ছন্দে ফিরতে পারবে। একটা কোথাও বেরোতে গেলে যে আতঙ্ক, বাবা বেরোবো না, এই বেরোলেই তো ধুতে হবে কাচতে হবে, বেরোবো অমুক করবো তবু কাল, মানে আমরা যে এই শনিবার ঘুরতে গেছি, এই যে কোনো ট্রান্সপোর্ট না গিয়ে মানে কোনো রকম ট্রেন বাস না করে নিজেদের বাইকে করে গেছি, এবং যতটা সম্ভব ফাঁকায় 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 স্যানিটাইজার, মানে স্যানিটাইজারের বটল সবসময় নিজের হাতের মধ্যে, মানে আগে পয়সার ব্যাগ নাই নিই না নিই, এখন আগে স্যানিটাইজারের বটল হাতে নিই, এরকম একটা সিচুয়েশনে এসে আমরা এখন দাঁড়িয়েছি। কিন্তু এখন আর বকবক করবো না, তার কারণ মেয়ে আমাকে কথা দিয়ে নিয়ে এসেছে, মা তুমি এখন আমার সাথে খেলবে, তো আমি এখন ওর সাথে খেলবো, আপনারা এখন খেলা দেখুন। তার আগে ওর বক্তব্য হচ্ছে আমার সমস্ত পুতুলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে হবে।
মানে ওর সমস্ত পুতুলের সঙ্গে আমাকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে। তাই এই হচ্ছে আমাদেরকে, আর সমস্ত আমি বের করতে পারিনি বিশ্বাস করুন। এখন যদি সমস্ত বের করতে যাই, আলমারি দিওয়ান সব খুলে খুলে বের করতে হবে। এখানে পুতুলের এরকম পাহাড় হয়ে যাবে, আমি তার তলায় চাপা পড়ে যাবো, এত পুতুল আছে। কিন্তু যে কটা নিয়ে ও রোজকার খেলা খেলে, যে কটা নিয়ে ওর একেবারে সঙ্গী হয়ে উঠেছে যে কটা, তাদেরকেই আজকে পরিচয় করাবো। এর নাম কি? এর নাম মোমো। এর নাম মোমো। আচ্ছা, বাবা মোমো। এর নাম পাপ্পি। এর নাম পাপ্পি। ও তো পাপ্পি, আর আলাদা পাপ্পি কি হবে, তাই না? এর নাম শুধু বলে, এর নাম ভুলু ভুলু। এর নাম পিঙ্কি ছিল না? ও হ্যাঁ, পিঙ্কি পিঙ্কি। এর দিকে রং পিঙ্কি, এর হাত খুলে চলে, হাত খুলে চলে গেছে ছিল এরকম। বাবু না ভাগ্যিস পুতুল, মানুষ না তাহলে কি হতো? যাই হোক বাবা। আর এ হলো, এ হলো স্মল পিঙ্কি। এ হচ্ছে স্মল পিঙ্কি, জুনিয়র পিঙ্কি। জুনিয়র পিঙ্কি। এর কি, এর বেবি? হ্যাঁ, এটা এর বেবি। বাবা, এরকম কোলে নিয়ে যাবো, কোলে নিয়ে ওঞ্জু 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 ওঞ্জু। এটা আমার বেবির মতো ওঞ্জু 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 ওঞ্জু। আর এটা আমার বেবি, এর নাম দিয়েছে আমি মিমি। এটাও আমার বেবি। দেখতে পাচ্ছি চুপ, পুতুলের চোখ নাক মুখ সব জায়গায় পুতুল নেল পালিশ পড়েছে, সব জায়গায় ঠোঁট লিপস্টিক কিছু বাকি নেই। আর পুতুলটা আঁচড়ে 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 ববলিন বের করে দিয়েছে কাপড় থেকে, মানে এ লুপুলে টাইপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার মেয়ের সবচেয়ে, এত ওর ভালো ভালো খেলনা পুতুল রয়েছে, এটা ওর সবচেয়ে ফেভারিট। কেন? এটা ওর দিদি ওকে দিয়েছে, মানে আমার মা, ওর দিদা ওকে এটা দিয়েছে, তো এটা ওর সবচেয়ে ফেভারিট পুতুল। এটা হচ্ছে ওর শুতে গেলে এটা নিয়ে শোবে, পড়তে গেলে এটা নিয়ে পড়তে বসবে, মানে এটা ওর ছায়াসঙ্গী হয়ে উঠেছে আর কি। তো এও এখানে থাক। এর নাম গণেশ। এটাও আমার মা ওকে দিয়েছে, মানে প্রত্যেক বার্থডেতে একটা করে ডিমান্ড। এই বার্থডে যে সারে না ওই বার্থডেতে, দিদি আমার ওই পরের বছরের বার্থডেতে তুমি কি দেবে, এটা এটা দেবে, মানে লিস্ট রেডি। মানে এক ক্রিসমাস গিয়ে সারে না, উইশ লিস্ট তৈরি হয়ে যায় সেন্টার কাছে কি কি চাইবো। এক বার্থডে গিয়ে সারে না, বাবার থেকে কি নেবো, দিদির থেকে কি নেবো, মায়ের থেকে কি নেবো, লিস্ট রেডি হয়ে যাবে। ভাবতে পারছেন কি শিয়ানা আজকালকার পুচকে পাচকারা। হ্যাঁ, আমাদের সময় এত বুদ্ধি ছিল না, যখন যেটা ধরিয়ে দিত সেটা নিয়েই আনন্দে আত্মহারা হয়ে থাকতাম। এরা একটা তো নিচ্ছে, পরের বার কি নেবে সেটারও প্ল্যানিং এখন থেকে করে রাখছে। বাবা কি চালাক রে তোরা, খুব চালা হবই তো, হবই তো, দেখেছেন। আর এ হচ্ছে গনু, তাই তো? গনু, হ্যাঁ। এ হচ্ছে গনু। আর আর গোপলু। এ হচ্ছে গোপলু, দেখতে পাচ্ছে না কেউ ভালো করে দেখা। এই হচ্ছে গোপলু সোনা, গোপলু গোপলু। এই গোপলু সোনা আমাদের সঙ্গে টিভি রাখে, আমাদের সঙ্গে ঘুনু কলে, আমাদের সঙ্গে চুল টুলাচ্ছায়, আমাদের ড্রেসিং টেবিলে থাকে, কখনো কখনো টিভি রাখে থাকে, কখনো বইয়ের ওপরে থাকে, যেখানে ইচ্ছে সেখানে থাকে। হচ্ছে আমাদের গোপলু সোনা, গোপলু গোপলু। এই দেখুন ফ্রুট কাটার, এগুলো আমার মায়ের থেকে নেওয়া, জানেন সমস্ত, দিদি এটা দাও, দিদি ওটা দাও, দিদি সেটা দাও, দিদি অমুক দাও, নিল নেবে, নিয়ে ব্যাস ওই দু চারবার নাড়াঘাটা করলো, খেললো ধেললো, রেখে দিল। আর ছড়ানোর মাস্টার বাবা, খেলে চলে যাবে, হয়ে গেল, খেলা হয়ে গেছে, কাজ শেষ, চলে গেলাম, আর ফিরেও তাকাবে না। এখন আমি গোছা, না নিজের জিনিস নিজে গোছাও, বাচ্চাদের দিয়ে এটা অবশ্যই করাবেন। নিজের জিনিস যদি নিজে ছোটবেলা থেকে গুছিয়ে রাখে না, তাহলে পরে গোছানোর বা ওই পরিষ্কার করে রাখার, যে না আমি নোংরা করেছি আমাকে করতে হবে, এই সেন্সটা খুব তাড়াতাড়ি চলে আসে। যেমন আমার মেয়ে ছোটবেলা এরকম করতো, মানে কিছুদিন আগে অবধিও করেছে, কিন্তু এই লকডাউন পিরিয়ডটা যখন ওকে আমি বাড়িতে পেয়েছি, আমি ওকে কোনো রকমভাবে সচরাচর ওই বইপত্র পরে চলে যায়, খুব কচিত কদাচিত আমি গুছিয়ে দিই, এক আধ দিন হয়তো আমি গুছিয়ে দিলাম, বাদ বাকি দিন বলি না, নিজে ছড়িয়েছো নিজে গোছাও। সে যদি সকাল 10টাটা বিকেল 5টায় গিয়ে গোছাও তাও ঠিক আছে, বা বিকেল 5টাটা রাত্রিবেলা গিয়ে গোছাও তাও ঠিক আছে, কিন্তু আমি গুছিয়ে দেবো না। তোমার জিনিস তুমি নষ্ট করেছো, তুমিই গুছোবে। এগুলো করবেন, টুকি 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 করে বাচ্চাদেরকে একটু একটু করে লেসন দেওয়ার চেষ্টা করবেন। আমি তাই করি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। কোনোরকম জ্ঞান হিসেবে নেবেন না এটাকে, জাস্ট আমার গল্পগুলোকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে এখন আমি খেলবো আমার মেয়ের সঙ্গে, এটাও একটা মানে সময় কাটানো, ওকে সময় দেওয়ার একটা ছুতো। তার কারণ হচ্ছে আমরা সর্বক্ষণ নিজেদের মতন নিজেরা কাজে বিজি থাকি, তবু হাজব্যান্ড ওয়াইফ দুজনে মনের মতন কথা বলতে পারি, কারণ দুজন সমবয়সী প্রায়, একে অন্যের ভাব
একটা একে অন্যের ফিলিংসটা বুঝতে পারি, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু ও সম্পূর্ণ একা। আমাদের ছোটবেলায় কি হতো, আমাদের ছোটবেলায় বাবা মায়েরা পাড়ার বন্ধু বান্ধবদের সঙ্গে খেলতে দিত, সে সময় পরিবেশ পরিস্থিতি আলাদা ছিল, আমরা খেলতে যেতাম, কেউ আমাদের বাড়ি খেলতে আসতো, একটা আলাদা রকম ব্যাপার ছিল। কিন্তু এখনকার দিনে কিন্তু সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, কেউ ফ্ল্যাটে থাকেন, সে সমস্ত কালচারও এরকম কারোর বাড়ি গিয়ে খেলাধুলো নেই। আর আমরা যারা বাড়িতে থাকি আমরাও কিন্তু পাড়ায় একদমই সেভাবে এর বাচ্চা ওর বাড়িতে যাচ্ছে, ওর বাচ্চা তার বাড়ি এসে খেলছে, এই কালচারগুলো কিন্তু এখন আর একদম নেই। আমার মেয়ে এই যে দোতলায় ওঠে, মানে বাইরে বেরোলে বাইরে বেরোলো আমাদের সঙ্গে, নাহলে এই যে দোতলায় উঠলো, সম্পূর্ণটাও কিন্তু এই চার দেয়ালের মধ্যেই আটকা, বড় জোর ছাদ, ছাদটু আবার ঘর, মানে এইটুকুর মধ্যেই ঘোরাফেরা করে। ওর সমবয়সী কিন্তু একটা বন্ধুর সঙ্গে ওর বাড়িতে থাকাকালীন কোনো রকম আলাপচারিতা বা সাক্ষাৎ হয় না। সে কারণে আমি যতটা পারি বা ওর বাবা যখন সুযোগ পায় যেটুকুনি পারে, আমরা ওর সাথে কোনো রকম ক্যারাম খেলে হোক, লুডো খেলে হোক, ওর সাথে এই ধরনের খেলনাবাটি খেলে হোক, বা ওর সাথে গল্প করে হোক, ড্রয়িং করে হোক, যতটা সম্ভব ওর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। কিন্তু কিছু করার নেই, আমরাও তো একা, মানে আমার সংসারে আমি একা, আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার পক্ষে খুব চাপই হয়ে যায় যে ওকে সামলে, সমস্ত কিছু কাজ সামলে, ওকে আলাদা করে সময় বের করে দেওয়া। কিন্তু কিছু করার নেই, করতে হবে, সবটা আমাদেরই ম্যানেজ করতে হবে, কারণ আমরা বড়, ওরা ছোট, ওরা তো বুঝবে না, আমাদেরকেই বুঝতে হবে, তাই না? তো এখন আমরা একটু খেলবো, আমাদের একটু খেলা দেখুন আপনারা, অনেক বকবক করেছি। কি খেলবো আমরা ফার্স্টে? ফার্স্টে আমরা ফ্রুট কাটার খেলবো। চলো ফ্রুট কাটার খেলবো এখন আমরা, দেখুন আপনারা, এ দেখুন চাপা কল, জল পারে না, কল আছে, বাবা এই পুরি কাল কল। এটা তো দিদি কিনে দিয়েছে না? হ্যাঁ এটা দিদি কিনে, আমার মায়ের থেকে যে কত খেলনা নিয়েছি। এটা না, তুমি না, তুমি কি রে ছুরি কই কাটবো কি দিয়ে ফল? ছুরি তো এখানেই আছে, দাঁড়াও। এই যে 10:30 বাজে, আমি এখন খেলছি, কি অবস্থা, একেই বলে বাচ্চাদের বায়না। হ্যাঁ বলছি, একটু মাটন কষা টষা হবে না? এখন এসব উদ্ভট খেলাধুলা আমাদের চলতে থাকবে, তো আজকে আর বেশি আপনাদের সঙ্গে বকবক করবো না, তার কারণ এখন আমরা খেলাধুলাই করবো। যদি বকবক করি আমার মেয়ে বলবে, মা তুমি বকবকই করলে, আমার সাথে খেলাধুলা করলে না, তাহলে আমাদের খেলা চলতে থাকুক। আর আপনারাও খুব 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 ভালো থাকবেন, খুশি থাকার চেষ্টা করবেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন, দেখবেন বাচ্চাদের সাথে সময় কাটালে না নিজের ছোটবেলাটাকে ফিরে পাবেন। আর ছোটবেলার চেয়ে ভালো সময় কিন্তু আমাদের জীবনে আর নেই, তাই না? ওই সময়টা এখন মনে হয় যদি ওই ছোটবেলাটায় ফিরে যেতে পারতাম, ওই রকম কোনো চিন্তা নেই, মা খাইয়ে দিচ্ছে, বাবা নিয়ে যাচ্ছে, কোনো রকম হেডেক নেই, কোনো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে হবে, বাবা টাইমলি অফিসে খাবার দিতে হবে, মেয়ের জন্য প্রিপারেশন নিতে হবে, কোনো রকম টেনশন ছিল না আমাদের ছোটবেলায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব 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 ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে গল্পটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, বাই করো।